চট্টগ্রামে আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার উদ্যোগে পুরস্কার বিতরণ এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার ট্রাস্ট চেয়ারম্যান আলহাজ আবুল বশর আবুর সভাপতিত্বে মাওলানা সুলাইমান কাশেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল আলা মোহাম্মদ হুসামউদ্দিন। অনুষ্ঠানে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা ট্রাস্ট এর সিনিয়র সহসভাপতি আলহাজ লায়ন আব্দুল গাফফার চৌধুরী, সেক্রেটারি অধ্যাপক ডক্টর শফিউল্লাহ কুতুবি, জয়েন্ট সেক্রেটারি আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সহ আরো অনেকে। এই সময় মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো রেজাল্ট করা শিক্ষার্থীদের এবং সিরাতুন্নবী মাহফিলে বিজয়ী 40 জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।